हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम जे जेखान थेके आजकेर ई भिडियोटी देखछेन आपनादेर सबाइके स्वागतम। आजके आमरा आलोचना करब आसले यूएस एम्बेसी ढाकार आपडेट सम्पर्के। अनेकेई आसले अनेक उद्विग्न एबं उत्कंठार मध्ये आछे जे ई यूएस एम्बेसी ढाका कि तादेर रेगुलार प्रसेसटा चालू आछे किना, माने इंटरव्यूगुलो कि रेगुलार चलछे किना, बा नन इमिग्रेंट भिसार इंटरव्यू जे बंद छिल सेटा कि आबार चालू हबे किना, आबार ई लकडाउनेर मध्ये कि हबे यूएस एम्बेसीर कार्यक्रम, जादेर अलरेडी ई लकडाउनेर মধ্যে ইন্টারভিউ ডেট ছিল তাদের ডেটগুলো কি ক্যান্সেল হবে কিনা, এরকম নানান প্রশ্ন। এছাড়া যে ডেলিভারি সেন্টারগুলো কি ওপেন থাকবে কিনা, ডেলিভারি সেন্টারগুলো থেকে আমরা কি ডকুমেন্ট কালেক্ট করতে পারবো কিনা, এরকম প্রশ্ন আছে। আর রেগুলার এই প্যান্ডামিক সিচুয়েশন নিয়ে রেগুলার যেই প্রশ্ন আছে সেটা হচ্ছে আপডেটটা কি। আর এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে রেগুলার যেই প্রশ্নটা সেটা হচ্ছে যে নতুন কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা বা কোনো রিকোয়ারমেন্ট আপডেট হয়েছে কিনা, লাইক ভিসা ইন্টারভিউর জন্য কোভিডের ওই নেগেটিভ সার্টিফিকেট বা টিকা দেওয়ার সনদ এগুলো লাগবে কিনা, এ ধরনের নানান প্রশ্ন আছে। তো এই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটা সুখবর দিব, সেটা হচ্ছে আপনাদের এই প্রিয় চ্যানেল বিজনেস টিপস 360 অলরেডি 1,00,000 সাবস্ক্রাইবারের একটা মাইল ফলক অর্জন করেছে, যেটার প্রাপ্তি আসলে আপনাদের সবার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আপনাদের সাবস্ক্রিপশনের এই সংখ্যাটা আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন আপডেট ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আবারও চলে আসলো বাংলাদেশে নতুন করে লকডাউন, যেটার জন্য আসলে আমাদের দীর্ঘদিনের যেই শঙ্কাটা বা উদ্বিগ্ন বা টেনশনটা সেই টেনশনটা আরও বেড়ে গেল। যারা দীর্ঘদিন ধরে ইউএসএর ভিসা প্রক্রিয়ার একটা মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ ইন্টারভিউর জন্য ওয়েট করছে, কেউ ফি পেমেন্ট করে ওয়েট করছে ইন্টারভিউ ডেটের জন্য, কারো ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়েছে, তো তারা সবাই আসলে শঙ্কার মধ্যে আছে। তাদের এই শঙ্কাটা আরও বেশি বেড়ে গেল, তাই তাদের এই শঙ্কাটা কিছুটা রিলিফ করার জন্য বা একটু আপডেট ইনফরমেশন দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। আমি এই ভিডিওটা করার আগ পর্যন্ত জাস্ট গতকালকে থেকে আমি এই পর্যন্ত দেখছি যে কোনো আপডেট আসছে কিনা, মানে আপনাদেরকে দেওয়ার মতো বা আপনাদের সাথে শেয়ার করার মতো, যেটা নিয়ে আসলে আপনারা শঙ্কামুক্ত হতে পারেন। সেরকম তেমন কোনো কিছু পেলাম না। মূলত যেই সার্কুলারটা অলরেডি পাবলিশড হয়েছে সেটা হচ্ছে ডেলিভারি সেন্টার অর্থাৎ চিটাং এবং সিলেটের ডেলিভারি সেন্টারগুলোতে ঢাকা থেকে ডকুমেন্ট যাবে না। এই যে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত যেই লকডাউনটা চলবে, এই লকডাউনের মধ্যে ঢাকা থেকে কোনো ডকুমেন্ট ডেলিভারি হবে না। দ্যাটস ওয়াই ওই চিটাগাং এবং সিলেটের যারা আসলে ডকুমেন্ট ডেলিভারি নেওয়ার কথা এই টাইমের মধ্যে তারা ডকুমেন্ট ডেলিভারিটা পাবে না। তাদের যদি একান্ত এই সময়ের মধ্যে তাদের যদি ডকুমেন্টটা দরকার হয় তাহলে ঢাকা সেন্টার থেকে তাদের এই ডকুমেন্টটা কালেক্ট করতে হবে, এরকম একটা সার্কুলার দেয়া হয়েছে। এবং বলা হয়েছে যখনই এই ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রান্সপোর্টের উপরে এই নিষেধাজ্ঞাটা উজ্জ হয়ে যাবে তখনই তারা ডকুমেন্টগুলোকে সিলেট এবং চিটাং সেন্টারে পাঠিয়ে দিবে। তবে আরও অনেকের অনেক সংখ্যা কিন্তু রয়েই গেল, সেটা হচ্ছে যে যাদের ইন্টারভিউ ডেটগুলো ছিল সেই ইন্টারভিউগুলো ক্যান্সেল হবে কি না। মনে হয় না যে এই টাইমের মধ্যে আসলে ইন্টারভিউ করা সম্ভব, কারণ আপনারা জানেন যে এই 7 দিন খুব কঠোর লকডাউনের মধ্যে দেশ, যার কারণে ইন্টারভিউগুলো নিশ্চয়ই ক্যান্সেল হবে। তো আমি যেহেতু এই পর্যন্ত কোনো সার্টেন নোটিশ পাই নাই ইউএস এম্বাসি থেকে, সুতরাং নিশ্চিত করে বলতে পারছি না, এ ব্যাপারে আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। তো এই ডেটের মধ্যে যাদের ইন্টারভিউ ডেটগুলো ছিল তাদের কাছে কোনো মেইল এসেছে কি না ইন্টারভিউটা ক্যান্সেল হওয়ার জন্য, এটা আমাদেরকে দয়া করে কমেন্টস করে জানাবেন, তাহলে আমাদের দর্শকরা কিছুটা হলেও রিলিফ পাবে বা জানতে পারবে এক্সাক্ট সিচুয়েশনটা। তো আমরা আশা করছি এই লকডাউন পরিস্থিতি বা আমাদের দেশের আসলে সার্বিক করোনা পরিস্থিতি একটু উন্নতির দিকে গেলে বা স্বাভাবিক পর্যায়ে চলে আসলে এই ইন্টারভিউ সিচুয়েশনটাও স্বাভাবিক হয়ে যাবে, কারণ ওভারঅল সারা ওয়ার্ল্ডে আসলে করোনা পরিস্থিতি অনেক ডেভেলপ করতে শুরু করেছে। লাস্ট এই ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা খুব আসলে প্রচণ্ডভাবে আঘাত এনেছে, যেটার এফেক্ট অলরেডি বাংলাদেশে পড়েছে, তাই বাংলাদেশে আগামী কিছুদিন খুব সতর্কতার সাথে সবাইকে থাকতে হবে। তাই আপনারা যে যে যার যার জায়গায় আসলে নিরাপদে থাকুন, সুস্থ থাকেন, আর যখনই এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে তখন ইউএস এম্বাসির কার্যক্রমও স্বাভাবিক হয়ে আসবে, কারণ সার্বিক পরিস্থিতি অন্যান্য ইউএসএর সিচুয়েশন থেকে শুরু করে সার্বিক পরিস্থিতির অনেক উন্নয়ন ঘটেছে এবং তারাও যথেষ্ট আন্তরিক যে এই ভিসা প্রক্রিয়াটাকে কীভাবে খুব দ্রুত এবং স্বাভাবিক করা যায়। আরেকটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করব, যেটা খুব রিসেন্টলি অনেক প্রশ্ন পাচ্ছি যে ভিসা ইন্টারভিউর জন্য নতুন কোনো রিকোয়ারমেন্ট অ্যাড হয়েছে কিনা, অর্থাৎ করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে কিনা বা টিকা দেওয়ার সার্টিফিকেট লাগবে কিনা ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে। না,
ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে আসলে এই ধরনের কোনো নতুন রিকোয়ারমেন্ট অ্যাড হয় নাই। তবে ভ্রমণের ক্ষেত্রে বা যারা ইউএসএতে ট্রাভেল করবে তাদের ক্ষেত্রে অবশ্যই এরকম একটা নির্দেশনা আছে যে 72 ঘন্টা আগের একটা করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে। যদি তার টিকা দেওয়াও থাকে তাও তার ওই নেগেটিভ সার্টিফিকেটটা নিতে হবে, এই ধরনের একটা নির্দেশনা আছে। তো আপাতত এই ছিল আমার কাছে ইউএস এমবেসি ঢাকার আপডেট। তো আবার নতুন কোনো আপডেট পেলে সেটা শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবো। তাই আপনারা সবসময় যাদের আসলে ইন্টারভিউর একটা প্রসেসিং আছে বা যাদের ইমিগ্রেশন ফাইল প্রসেসিং আছে, যাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে, তারা সবসময় আপডেট থাকার চেষ্টা করুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আদার যেসব সোর্স থেকে আসলে আপডেট ইনফরমেশন পাওয়া যায় সেই সব জায়গায় চোখ রাখুন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও আপডেট ইনফরমেশন পেয়েছেন। তারপরেও যদি এই সংক্রান্ত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।